আমি মনে করি আপনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদেরকে আজকে সেই জায়গাটি তিনি এসেছেন, নিয়ে যাচ্ছেন আমরা যেই জায়গাটিতে আমরা যেতে চাই। আমরা 2041-এ আপনি বলেছেন স্মার্ট বাংলাদেশের মাধ্যমে একটা উন্নত বাংলাদেশ রূপান্তর, সারা বিশ্বে আপনি একজন প্রিয় এবং নন্দিত নেতা, বঙ্গবন্ধুর কন্যার বিকল্প এই বাংলাদেশে আর কেউ নাই, শেখ হাসিনা। আমি যেখানেই গিয়েছি সেখানেই আপনার দক্ষতা, আপনার দূরদর্শী নেতৃত্বের কথা আমি শুনেছি। 2021-এ আমাদের দেশ থেকে স্বল্পোন্নত দেশের থেকে আপনি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। 2031-2033-এ আপনি বাংলাদেশ হবে 24তম বৃহৎ অর্থনীতির দেশ। সবই আপনার দক্ষ এবং সুদূরপ্রসারী চিন্তার ফসল এগুলি। আপনি 2008-এ ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন অনেক মুখের দলই অনেক কথা বলেছিল, আজকে তার সুফল। আজকে আমি যদি সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল চর কুকরিমুকরিতে যাই, সেখানেও দেখছি ইন্টারনেট ইউজ করছে, সেখানেও কৃষক ভাই দেখছে আগামীকালের আবহাওয়াটা কি হবে, সেখানেও রোগী ডাক্তারের সঙ্গে পরামর্শ নিচ্ছে। এটা আপনারই ফসল। আপনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন বলেই আজকে সেই জায়গাটিতে আমাদের বাংলাদেশের মানুষ সেই জায়গাটিতে এসেছে। মানুষের Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao kono prantor nei jekhane ami rangeche ami jekhanei jani sekhanei shuni apni giyechen apni sekhanei omoker barite giyechen omoker shonge kotha bolechen amra dekhechi bangladesh theke sara bangladesh er manush jemon hridoy diye bhalobashto ajke bangladesh er sara bangladesh er manush apnake hridoy diye bhalobashe tara mone kore বঙ্গবন্ধুর কন্যার বিকল্প এই বাংলাদেশে আর কেউ নাই, শেখ হাসিনা বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। প্রধানমন্ত্রী, আপনি যে উন্নয়নের ঘন্টার পর ঘন্টা বলেও আপনার উন্নয়নের কথা শেষ করে যাবেন। একের পর এক আমরা দেখছি মেট্রো রেল পরে এলিভেটেড এক্সপ্রেস, আপনার কয়েক পদ্মা সেতু তো আসেই, কয়েকদিন পরে আপনি টানেল কর্ণফুলী নদীর নিচে টানেল উদ্বোধন করতে যাচ্ছে, টানেল ওয়ে উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদূর প্রসারী চিন্তাধারা আমাদের ডিপ সি পোর্ট আপনি ইসে করেছেন, মহেশখালীর ওই জায়গাটিতে করেছেন, সেখান থেকে আসার জন্য কিভাবে ঢাকা শহরে অতি মানে অল্প সময় আসতে পারে, সেই জন্যই আপনার চিন্তায় এই টানেল সেই আরই একটা কাজে লাগবে, সেটা আপনার চিন্তাধারায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী। এই সবগুলোই আমরা দেখি আর আশ্চর্য হই, আপনার প্রত্যেকটা জিনিস কমিটমেন্ট আপনি একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন, সেই বাস্তবায়নের দৃশ্য দেখে আমরা সত্যি বিস্মিত হই। আপনি পারেন, আপনি মানুষকে স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন, এটাই হলো আপনার বৈশিষ্ট্য, যে আপনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। আমি মনে করি আপনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদেরকে আজকে সেই জায়গাটিতে নিয়ে এসেছেন, নিয়ে যাচ্ছেন আমরা যেই জায়গাটিতে আমরা যেতে চাই। আবারও সেই 2041-এ আমাদের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হবে, সেই অপেক্ষায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।